প্রথমে সবাইকে বলবো যে আজকের একটু তোমরা বোর্ডটা দেখো কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি এবিটিএ পেজ ফি ফাইভ হান্ড্রেড ফর্টি থ্রি এবিটিএ মাধ্যমিকের অর্থাৎ মাধ্যমিক এবিটিএ পাঁচশো তেতাল্লিশ পেজ আজকে আমরা আলোচনা করব কোন টপিক প্রত্যেকেই যেন রাইটিং স্কিল প্র্যাকটিস করছি কোন রাইটিং স্কিল চলো দেখি ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে পাঁচই মে দু হাজার তেইশ অ্যাট টেন এম প্লেসটা দেওয়া আছে কি মেছেদা ইন মেদিনাপুর কজ লরি কলেডেড উইথ এ বাস কজালিটি দেওয়া আছে সিক্স ডায়েট অন দ্য স্পট যাই হোক এগুলো এগুলো দেওয়া আছে তারপরে যে মেজার স্টেকেনে গিয়েছে আছে এনজিওড টু সাদার হসপিটাল ফোর অফ লেট অফ আফটার ফার্স্ট এড প্লাস ইত্যাদি ইত্যাদি আছে কত নম্বর এবিটিএ পেজ সবাই দেখতে পাবে পাঁচশো তেতাল্লিশ পেজে অর্থাৎ তোমরা বুঝতে পারছো এটা কি রিপোর্ট রাইটিং আমরা আজকের করতে চলেছি তো শুরু করবো রিপোর্ট রাইটিংটা এই টপিকের উপরে রিপোর্ট রাইটিংটা কীভাবে করবো আমরা আজকের অ্যান্সার তৈরি করব তো তার আগে বলে রাখি সবাইকে যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন করতে একদমই বলবে না তাহলে তোমার কাছে কি ভিডিওগুলো সরাসরি পৌঁছতে পারবে ঠিক আছে অর্থাৎ যারা নতুন তাদের একটাই অনুরোধ যে তোমরা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকন করতে কিন্তু বেলাই বেলাইকনটা করবে চলো শুরু করি অ্যান্সার প্রথমে লিখব কি মেদিনীপুর থেকে তাহলে আমরা এখানে শুরু করব কিভাবে দেখো প্রথমেই লিখবো সবাই যে যার একটা অ্যাড্রেস দেবে রিপোর্ট রাইটিং তোমরা জানো সবাই প্রত্যেকে যে কী দেব দেখো মেদনাপুর প্রথমেই লেখো মেদনাপুর কত তারিখে পাঁচ তারিখে হয়েছে তাহলে আমরা দেবো কত সিক্স মে বা মে মাসের সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দিয়ে কোলন দাও সবাই প্রত্যেকে ও সরি তো এ দেওয়া হয়নি তো কী বলে হেডলাইন কোথায় হেডিং দিতে হবে তো আচ্ছা যাই হোক এটা লিখবো একটু পরে লিখছি প্রথমে আমরা হেডলাইন একটা হেডলাইন কি দেবো এইটার মধ্যে থেকে দেখো বাস অ্যাক্সিডেন্ট একটা হয়েছে অর্থাৎ স্ট্রিট অ্যাক্সিডেন্ট একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে এ টেরিবল স্ট্রিট অ্যাক্সিডেন্ট দেখো এ টেরিবল টি ই আর আই বি এল ই টেরিবল স্ট্রিট অ্যাক্সিডেন্ট স্ট্রিট অ্যাক্সিডেন্ট

मेदनापुर सिक्स में 2023 हज़ार तेईस दिए कोलोन दाओ प्रत्येके लेखो ए मोटाल स्ट्रीट एक्सीडेंट ए मोटाल बा मारात्मक तो भयाबह जा देवे तुम्हारा मोटाल स्ट्रीट एक्सीडेंट ए मोटाल स्ट्रीट एक्सीडेंट स्नैच्ड लिखो स्नैच्ड एस एन ए टी सी एच ई -E डी स्नैच्ड

এবার দাও অন মে কত তারিখে হয়েছে পাঁচ তারিখে অন মে ফাইভ অ্যাট টেন এম কখন হয়েছে দেখো এখানে লেখা আছে কখন কোথায় এই যে টেন এম অ্যাট টেন এ এম কোথায় হয়েছে অ্যাট দা এবার তোমরা ডেট এটা দাও প্লেসটা দাও অ্যাট দা অ্যাট সরি ইন মেদিনাপুর তাই তো ইন লেখো মেদিনাপুর মেদিনাপুর হলো ফুল স্টপ দাও এবার লেখো অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দ্য লোকাল পিপুল অ্যাকর্ডিং টু দা লোকাল পিপুল কি জানা যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লোকাল পিপুলের মতে কি হলো না এ বাস ওয়াজ কামিং ফ্রম এ বাস ওয়াচ এ বাস ওয়াচ কামিং ফ্রম বিনপুর তাই তো ছিল বিনপুর জায়গাটা ছিল বিনপুর থেকে আসছিল ঠিক আছে এ ট্রাক এ বাস ওয়াচ কামিং ফ্রম বিনপুর এরপরে কী হবে অ্যাট দ্যাট টাইম স্টপ দাও

কামিং উইথ এ হাই স্পিড উইথ এ হাই স্পিড ফ্রম অপোজিট সাইড বিপরীত দিক দিয়ে ফ্রম অপোজিট অপোজিট সাইড হলো এই অবধি তাহলে লোকাল পিপলের মতে যে একটা লরি আসছিল আর বিপরীত দিক একটা বাস আসছিল আর এটা বিপরীত দিয়ে একটা লরি হাই স্পিডে আসছিল তারপরে কি লিখবো পয়েন্ট দেখে সবাই তৈরি করবো আমরা এবার লিখবো হোয়েন দ্য টু কার্স রিস্ট অ্যাট রিস্টা যখন দুটো গাড়ি পৌঁছলো মেছেদাতে তাহলে দ্য টু রিস্ট আর ই এস সি এইচ ইড রিস্ট অ্যাট মেছেদা অ্যাট এমটা ক্যাপিটাল দাও অ্যাট মেছে

Started and started rescue, rescue operation. Started rescue operation. Full stop. Six passengers, six passengers died on the spot. ডায়েট অন দা স্পট একদম ঘটনাস্থলে ছজন মারা গেলো অন দ্য স্পট ইনক্লুডিং কমা দাও ওখানে একটা ইনক্লুডিং ইনক্লুডিং কে থাকছে তার মধ্যে দ্য ড্রাইভার অফ দ্য লরি আর কি লেখো ইনক্লুডিং দ্য ড্রাইভার অফ দ্য লরি দ্য ড্রাইভার অফ দ্য লরি ড্রাইভার অফ দ্য লরি আর কি অ্যান্ড টু কি চিলড্রেন ছিল থ্রি ওমেন অ্যান্ড ইয়ে থ্রি ওমেন আর টু চিলড্রেন থ্রি ওমেন থ্রি ওমেন অ্যান্ড টু চিলড্রেন অ্যান্ড টু চিলড্রেন হু আর ইন দ্য বাস যারা ওই বাসের মধ্যে ছিল হু ওয়ার ইন দ্য বাস হু ওয়ার ইন দ্য বাস

persons three ওয়ার in serious থ্রি ওয়ার ইন সিরিয়াস থ্রি ওয়ার্স ইন সিরিয়াস থ্রি ওয়ার্স ইন সিরিয়াস কি লিখবো মেজার টেকেনে কি আছে এনজিও টু সাদার হসপিটাল ফোর অফ লেট অফ আফটার ফার্স্ট এইড ইত্যাদি ইত্যাদি আছে বইতে পয়েন্টগুলো আমি পুরোটা লিখিনি তাহলে এবারে তৈরি করবো সেখান থেকে দেখো লেখো দ্য লোকাল পিপল টুক দ্য ইনজিওড প্যাসেঞ্জার্স দ্য লোকাল পিপল দ্য লোকাল পিপল লেখো দ্য লোকাল পিপল টুক দা টুক দা এনজিওড দ্য এনজিওড প্যাসেঞ্জার্স প্যাসেঞ্জার টু তমলুক সদর লেখ হাসপাতালের নাম টু তমলুক সদর হসপিটাল সদর হসপিটাল ফুলসদাং এমং দেম এমং দেম ফোর ওয়ার লেট অফ ফোর ওয়ার

রেস্ট হসপিটালাইজড ঠিক আছে এরপরে কি আছে দেখো এ স্পেশাল পুলিশ টিম এরপরে ছিল সেগুলো লেখা হয়নি তাই বোর্ডে অনেকটা সময় চলে যাবে লিখিনি লেখো এ পুলিশ টিম এ পুলিশ টিম কি হবে এবার তড়িঘড়ি ঘড়ি করে তৎক্ষণাৎ সেই স্পটে পৌঁছালো তাহলে পুলিশ টিম ইমিডিয়েটলি রিচড দ্য স্পট ইমিডিয়েটলি immediately reached the spot immediately reached the spot full stop dao the driver the driver of the bus was arrested the driver of the ওখানে ছিল কিন্তু অপশনে দ্য ড্রাইভার অফ দ্য বাস वाज अरेस्टेड तब लिखो द डिजिज पर्सन द डिसेस्ट सॉरी डिसेस्ट डी ई सी ई ए एस इट द डिजिज पर्सन पर्सन ऑयर आईडेंटिफाइड आईडेंटिफाइड आईडेंट आईडेंटिफाइड बाई बाई द বাই দাট্রেশন দাও হয়ে গেল লেখা কমপ্লিট প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী লিখে পেলাম রাইটিং তৈরি হয়ে গেল এবার আমি একটু বলে রাখি তাহলে প্রথমে যারা এখন অবধি জানো না তাদের কী বলবো একবার বলে রাখি তাদের জন্য প্রথমে তোমরা হেডলাইন দেবে ক্যাপিটাল লেটারে সমস্ত কিছু তারপর লিখবে কথাটা বাই এ স্টাফ রিপোর্টার এখানে তোমাকে দিতে হবে বাই এ স্টাফ রিপোর্টার এরপরে ঘটনা তুমি যবে লিখবে সেইটা তারিখ দেবো কত সালে হয়েছে তার পরের দিনকার আমরা রিপোর্টটা পেশ করব এ মোর্টাল ধরো হয়েছে কবে এটা আমি এখানে দেওয়া আছে পাঁচ তারিখ তাহলে আমাকে ছ তারিখ ঘটনা যদি সাত তারিখ হয় আট তারিখে পরের দিন আমরা রিপোর্ট পেশ করব এ মোর্টাল স্ট্রেট এক্সিডেন্ট স্ন্যাস সিক্স লিভস অ্যান্ড ওন ডেট নিয়ারলি ফিফটিন প্যাসেঞ্জার্স অন মে ফাইভ অ্যাট টেন এম অ্যাট মেছেদা ইন মেদিনাপুর বুঝতে পারছো কি অ্যাকর্ডিং টু দ্য লোকাল পিপুল এ বাস ওয়াজ কামিং ফ্রম বিনপুর অ্যাট দ্যাট টাইম এ লরি ওয়াজ কামিং উইথ হাই স্পিড অপোজিট সাইড দিতে আরও একটা গাড়ি আসছিলো এবারে দুজনে ধাক্কা লাগলো ধাক্কা লাগার পরেই ঘটনাটা ঘটে গেলো সেই সময় ছজন প্যাসেঞ্জার স্পটেই মারা গেলো এই যে ছয় সিক্স প্যাসেঞ্জার স্পটে মারা গেলো তারপর তাদের মধ্যে ড্রাইভার আছে আরও তিনজন মহিলা দুজন শিশুও সেখানে ছিল তার মধ্যে পনেরোজন পার্সন আরও তিনজন সিরিয়াসলি কন্ডিশন তাদেরকে কী করা হলো লোকাল পিপুল কী করেছিল না ওই তমলুক সদর হসপিটালে তাদেরকে মানে ভর্তি করেছিল তাদের মধ্যে আবার কি হলো চার ফোর ওয়ার লেট অফ আফটার ফার্স্ট এড অ্যান্ড রেস্ট ওয়ার হসপিটালে বাকি চারজনকে কি করা হলো এর ফার্স্ট এড দিয়ে ফার্স্ট এড করা হলো আর চারজন অ্যান্ড বাকিরা ছিল হসপিটালাইস্ট করা হলো তারপরে পুলিশ ইমিডিয়েটলি রিস্ট দ্য স্পট পুলিশ পৌঁছালো এবং দ্য ড্রাইভার অফ দ্য বাস ওয়াচ অ্যারেস্টেড এবং বাসের ড্রাইভারকে অ্যারেস্ট হলো দ্য ডিসেস পার্সন হু আইডেন্টিফাইড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন বলছে এবং এই সমস্ত আহত ব্যক্তিরা তাদেরকে পরিচয়পত্র পাওয়া গেল তারা কোথাকার বাসিন্দা কি ব্যাপার পরিচয় তাদের পাওয়া গেল আইডেন্টিফিকেশন করা গেল বুঝতে পারছো রিপোর্ট রাইটিং আশা করি সবার ভিডিও খুব ভালো লাগছে এবং আমার ক্লাসগুলো খুব ভালো লাগছে তোমাদের আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবে আরও একবার বলে রাখি ভিডিও শেষ করার আগে ক্লাস শেষ করার আগে যদি আমার ভিডিওতে নতুন হও অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকন করতে একদম ভুলবে না এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকো